আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। আত্মার সম্পর্ক, নীল আকাশে কালো মেঘ কাটা থেকে শুরু করে বিসর্জন, ঢাকের তালে কোমর দুলে ওঠে বঙ্গ সন্তানের, ভাসানের বিষাদও এক তুড়িতে হুল্লোড় হয়ে যায় শুধুমাত্র ঢ্যাং কুড়াকুর শব্দে। কিন্তু বেশ কিছু বছর ধরে ডিজে, ব্যান্ড এবং র্যাপের শব্দের কাছে কেমন যেন পিকে হয়ে আসছিল বাংলার ঢাক। উৎসবের রীতি মেনে তাতে কাঠি পড়লেও পুজোর কর্মকর্তাদের খোঁজ করতে হচ্ছিল রঙিন ডিজে মিউজিকের। এবছর সেই চলতি ট্রেন্ডের মুখে ফুল স্টপ পড়ে গেল। ট্র্যাডিশনের প্রতি সম্মান রেখে এবছর র্যাপ মিউজিকে উঠে এলো বাংলার সনাতন ঢাক। পাড়ার মেসোমশাইদের ভুরু কুচকালেও কুচকাতে পারে, সে তো নতুন যে কোনো কিছুতেও চোখ ছোট করে ফেলেন কেউ কেউ। প্রথমটা তেতো ওষুধ গেলার মতন করে গলাধ্যকরণ করেন, তারপর তেলে জলে মিশে গেলে তারাই নেচে ওঠেন সেই তালে, তার আগে নইব নইব চ। বাংলা ঢাক র্যাপে এলো এক বঙ্গ সন্তানের হাত ধরেই। পিয়াগো ওরফে বিক্রমজিতের র্যাপ মিউজিক নিয়ে গবেষণা অনেক দিনের, গোড়াতে ইংরেজি দিয়ে হাতেখড়ি হলেও তিনি নিজে তো বাঙালি, তাই হাঁটি হাঁটি পা পা করে সেই ইংরেজি জুতোতেই পা গলিয়ে দিল বাংলা ভাষা। বাংলা রিদিমকে আন্তর্জাতিক স্তরে পৌঁছে দেওয়াই লক্ষ্য বাঙালি পিয়াগোর। নিন্দুক কিশোরমশাই ব্যাকানো চোখকে পাশ কাটিয়ে বাংলা র্যাপ ঢাক কিন্তু রমরমিয়ে বাজলো এবছরের পুজোর প্যান্ডেলে। যেই র্যাপের আগে ও পরে বাজছে শাক, গানের কথায় উঠে আসছে দেবদাস পাড়ো, উত্তম সুপ্রিয়া, রবি ঠাকুরের কবিতা, খিচুড়ি লুচি মাংস, সেখানে বাংলা ঐতিহ্যের কোথায় ছ্যাঁকা লাগছে সে পাড়া শিবু জ্যাঠাই জানেন। তবে ঢাক বা শুধুমাত্র বোলপুর শান্তিনিকেতনেই আটকে নেই পিয়াগো বিক্রমজিৎ। হিন্দি গান, রাজস্থান, নাগাল্যান্ড, দার্জিলিং বা দেশের অন্য উপজাতীয় ফোক মোটিভ এবং রিদমও উঠে এসেছে তার র্যাপে। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।